শীতের আমেজ ও ছুটির মেজাজে ভরপুর এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে পয়লা জানুয়ারি লালবাগের হাজারদুয়ারি সহ বিভিন্ন দর্শনীয় স্থানগুলিতে পিকনিক করতে আসে অসংখ্য মানুষ সারা বছর প্রতীক্ষার অবসানের পর বছরের প্রথম দিনটি সত্যি স্মরণীয় হয়ে ওঠে সকল পর্যটকদের কাছে ছোটদের পাশাপাশি খুশিতে মেতে ওঠে বড়দের মনো পয়লা জানুয়ারি বছরের প্রথম দিন আর আজকের এই বিশেষ দিনটি এখন জাতি ধর্ম নির্বিশেষে এক মিলনের উৎসব হয়ে উঠেছে লালবাগের হাজারদুয়ারি মতিঝিল কাঠগোলা বাগান এছাড়াও অন্যান্য দর্শনীয় স্থানগুলিতে এই দিনটিতে মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো শীতের আমেজ ও ছুটির মেজাজে ভরপুর এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে সকলেই এই আনন্দে সামিল হয় সারা বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন এই ঐতিহাসিক নিদর্শনগুলি দেখতে এবং শীতকালে পর্যটকদের সমাগম থাকে সবচেয়ে বেশি সকাল সকাল পিকনিক করতে পরিবারের সকলকে নিয়ে বেরিয়ে পড়েছেন অনেকেই ছুটির আমেজে ঐতিহাসিক ঐতিহাসিক হাজারদুয়ারিতে উপস্থিত কিশোর সংগঠন কিশোর বাহিনী রাজ্যের বিভিন্ন জেলা থেকে তিনশো জন কিশোর ছুটির মেজাজে উপস্থিত এইখানে প্রথমত হচ্ছে আমরা যারা এসেছি সবই হচ্ছে কিশোর বাহিনী সারা পশ্চিম বাংলার বিভিন্ন জেলা থেকে কিশোর বাহিনী পশ্চিম বাংলার সর্ববৃহৎ শিশু কিশোর সংগঠন যারা ছোটদের মধ্যে ভালো মানুষ হওয়ার জন্য কাজটা আমরা করি তাদের নিয়ে আমাদের উনত্রিশে ডিসেম্বর থেকে বহরমপুরে শুরু হয়েছে রাজ্য শিবির তারা আজকে সমাপ্তি দিন সেই সমাপ্তি দিনেই আমরা শিবির সাথী যারা ছিল তাদের সবাইকে নিয়ে লালবাগে ঘোরাতে এসেছি একটা ঐতিহাসিক স্থান ইতিহাস সম্পর্কে জানো দেশ সম্পর্কে জানো এবং মানুষ সম্পর্কে জানো সেই মানুষের জেনে যেন আমরা মানুষে মানুষে ঐক্য গড়ে তুলতে পারি তার জন্যই এই আমাদের ভাবনা আমরা এখানটাতে এখন আছি তিনশো জন সারা পশ্চিম বাংলার বাইশটা জেলা থেকেই তিনশো শিবির সাথী যারা শিবিরে অংশগ্রহণ করেছেন তারা এখানটাতে এসছে সারা বছর প্রতীক্ষার অবসানের পর বছরের প্রথম দিনটি সত্যি স্মরণীয় হয়ে ওঠে সকল পর্যটকদের কাছে ঘোড়ার পাশাপাশি খাওয়া দাওয়া আড্ডা হই তো আছেই ছোটদের পাশাপাশি খুশিতে মেতে ওঠে বড়দের মনো জেলার বাইরে থেকে এসেছেন বহু পর্যটক এসেছেন লালবাগে আজকের এই দিনটি উপভোগ করতে বছরের প্রথম দিন উপলক্ষে মানুষের মনের এই আনন্দ সত্যি অসাধারণ এক মনোরম পরিবেশের সৃষ্টি করে লালবাগে দৈনন্দিন জীবনের একঘেয়েমি জীবন থেকে সাময়িক মুক্তি পেতে আর শুধুমাত্র আনন্দের খুঁজেই বারবার ছুটে আসা এই ঐতিহাসিক শহর লালবাগে অনেক কিছুই দেখেছি খুব মানে ভরপুর মানে পরিবেশ মনোরম পরিবেশ হয়ে আছে ওয়েদারও এখন খুব ভালো আছে মানে খুব ভালো লাগলো ঘুরতে আজকের দিনটা কারণ ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম আর এই বাড়িগুলো মানে প্রথম থেকেই শুরু হয় মানে ফার্স্ট জানুয়ারিতে বেসিক্যালি একটু হলিডে থাকে সেই জন্য সবাই বাসি আমি বেশি আজকে আমাদের পুরো মুর্শিদাবাদের যে টুরিস্ট এরিয়াগুলো আছে সেগুলো তো পুরোই ঘুরবো যতটা পারবো এনজয় করবো আর ইয়ে করবো আমাদের প্রোগ্রাম সেরকমভাবে ঠিক করিনি কিন্তু হোটেলে গিয়ে মেনে দেখলে সেটা ঠিক হবে অন্যদিকে রঘুনাথগঞ্জের সুভাষ দ্বীপেও মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ পিকনিকের আনন্দ নিতে উপস্থিত সুভাষ দ্বীপে আপনারা দেখছেন টিভি টোয়েন্টি বাংলা টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না